কোনো প্রমাণ ছাড়া সঙ্গীর উপর পরকীয়ার অভিযোগ চাপানো আদতে নির্মমতা, এমনই একটি রায় দেওয়া হয়েছে। বিবাহ বিচ্ছেদের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা মামলা এমনই রায় দেওয়া হয়েছে গুজরাট হাইকোর্টের পক্ষ থেকে। নিম্ন আদালতে আগেই ডিভোর্সের আবেদন মঞ্জুর হয়েছিল ওই দম্পতির, তাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান স্বামী এবং শেষ পর্যন্ত স্বামীরই জয় হয়েছে। গুজরাতের সাবরকান্ঠ এলাকায় স্কুল শিক্ষক দম্পতির বিয়ে হয়েছিল 1993-তে। 2006 সালে তাদের একটি পুত্র সন্তানও হয়। 2009-এ স্বামীর বিবাহ বিচ্ছেদের মামলা রুজু করেন এবং স্বামী দাবি করেন যে 2006 সালে তার ঘর ছেড়ে চলে যায় তার স্ত্রী, কিন্তু তিনি আর কখনো ফেরেননি। স্বামীর দাবি যে ওই স্বামীর সঙ্গে তার কোনো সহকর্মীর একটি পরকীয়া সম্পর্ক রয়েছে, এমনই অভিযোগ করা হয় তার স্ত্রীর পক্ষ থেকে। যদিও সেই অভিযোগ আদালতে প্রমাণ করতে পারেননি তিনি। একই সঙ্গে গৃহহিংসার অভিযোগও করা হয়েছিল স্বামীর বিরুদ্ধে, কিন্তু সেই অভিযোগও শেষ পর্যন্ত প্রমাণ করা হয়নি। 2014 সালে বিবাহ বিচ্ছেদ মঞ্জুর করে আদালত, সেই রায়কে চ্যালেঞ্জ করে গুজরাট হাইকোর্টে যান স্ত্রী এবং তিনি বলেন যে তার সঙ্গে প্রতারণা করেছেন স্বামী। স্বামীর পক্ষের আইনজীবী আদালতে সওয়াল করেন এবং তার ভিত্তিতেই 16 বছর আগে বাড়ি ছেড়ে চলে গেছিলেন তার মক্কেলের স্ত্রী, তারপর থেকে আলাদাই ছিলেন দুজন এবং সেই সমস্ত কিছু শোনার পর শেষ পর্যন্ত ডিভোর্স মঞ্জুর করেছে আদালত। আপনাদের আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু, এই বিষয়ে ঠিক কি বলা হয়েছে আদালতের পক্ষ থেকে? দেখো, আদালত যেটা পরিষ্কার জানিয়েছে যে পরকীয়া প্রথমত অনেকে মানে অনেক মহিলা যেটা করেছে, বিশেষ করে যে ঘটনাটা ঘটেছে গান্ধীনগরের যে স্কুল শিক্ষক দম্পতি, এই বিবাহ বিচ্ছেদের যে মামলা সেই মামলা গুরুত্বপূর্ণ রায় দিতে গিয়ে এখানে স্বামীর জয় হয়েছে। অর্থাৎ এই যে স্কুল শিক্ষক, সেই স্বামী তিনি বিবাহ বিচ্ছেদ পেয়েছেন এবং বিবাহ বিচ্ছেদ আটকানোর জন্য স্ত্রী যে অভিযোগটা করেছিলেন যে তার স্বামীর তার আর এক স্কুল শিক্ষক তার সহকর্মী তার সঙ্গে একটি বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে, কিন্তু সেই সম্পর্কের যে অভিযোগটা স্ত্রী করেছেন তার সপক্ষে কোন রকম প্রমাণ কিন্তু ওই স্ত্রী কিন্তু কোর্টে দিতে পারেননি। এবং নিম্ন আদালতে যখন এই বিবাহ বিচ্ছেদের জন্য যে মামলাটা করেছিলেন স্বামী, সেখানে কিন্তু স্বামীরই জয় ছিল এবং সেই নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে গুজরাট হাইকোর্টে মামলা করেন স্ত্রী এবং সেই মামলাতেও কিন্তু বিচারপতি যে রায় দিয়েছেন যে ওই যে স্ত্রী যে অভিযোগগুলো করেছেন স্বামীর বিরুদ্ধে সেই সমস্ত অভিযোগ তিনি প্রমাণ করতে পারেননি, তাই এটা কখনো বলা যাবে না। তিনি দিচ্ছে অভিযোগ করেছেন স্বামীর বিরুদ্ধে যে ওই স্বামীর একটি পরকীয়া সম্পর্ক রয়েছে, অর্থাৎ একটি বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে, কিন্তু স্বামী যে অভিযোগটা করেছিলেন 1993 সালে তাদের বিয়ে হয়, 2006 সালে তাদের একটি পুত্র সন্তান হয় এবং 2006 সালের পরে পুত্র সন্তান এবং স্বামীকে ছেড়ে এই বিভিন্ন অভিযোগ তুলে স্ত্রী বাড়ি ছেড়ে চলে যান এবং স্বামী তখন অভিযোগ করেন যে তার স্ত্রী তার উপরে মানসিক এবং শারীরিক নির্যাতন করত। এই এই যে অভিযোগ তুলে কিন্তু নিম্ন আদালতে গান্ধীনগরের যে আদালত সেখানে আদালতে কিন্তু মামলা করেন স্বামী এবং স্বামীর সেখানে জয় হয়। নিম্ন আদালত রায় দেয় যে বিবাহ বিচ্ছেদ বৈধ, কিন্তু এই রায়কে চ্যালেঞ্জ করে কিন্তু গুজরাট হাইকোর্টে স্ত্রী মামলা করেন এবং সেটাও তার পরিষ্কার জানিয়ে দেওয়া হয় যে স্ত্রী যে সমস্ত অভিযোগ করেছেন সেই অভিযোগের কোনো ভিত্তি নেই, মিথ্যে অভিযোগ, অর্থাৎ পরকীয়া প্রমাণ করতে গিয়ে মিথ্যে অভিযোগ আনা নির্মমতার সমান, এটা কিন্তু পরিষ্কার রায় জানিয়েছেন গুজরাট হাইকোর্টের বিচারপতি। একেবারে ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দিব্যেন্দু ঘোষ। আপনাদের জানিয়ে রাখি, বিবাহ বিচ্ছেদের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে যে মামলা দায়ের হয়েছিল গুজরাট হাইকোর্টে, সেই হাইকোর্টে জয় পেলেন স্বামী। পরকীয়ায় নজর কাড়া রায় দিল গুজরাট হাইকোর্ট। প্রমাণ ছাড়া পরকীয়ার অভিযোগ নির্মমতা বলে মনে করে গুজরাট হাইকোর্ট, এমনই আজ হাইকোর্টের রায় জানানো হয়েছে।